হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। প্রায় 2-3 মাস পরে আবার তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসলাম। কিছু প্রবলেমস থাকার কারণে আমি এতদিন ভিডিও বানাতে পারিনি, তো আশা করি এখন থেকে তোমরা নিয়মিত আবার ভিডিও পাবে এই চ্যানেল থেকে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব কলোনিয়ালিজম এবং ইম্পেরিয়ালিজমের পার্থক্য নিয়ে। তো কলোনিয়ালিজম এবং ইম্পেরিয়ালিজমের পার্থক্য যাওয়ার আগে তোমাদের আগে বুঝতে হবে কলোনিয়ালিজমটা কী বা কোথা থেকে আসলো এবং ইম্পেরিয়ালিজমটা কী বা কবে থেকে আসলো। তো প্রথমেই আমরা ইম্পেরিয়ালিজমে যাই। দেখো, ইম্পেরিয়ালিজম শব্দের বাংলা যে অর্থ সেটা হচ্ছে সাম্রাজ্যবাদ। তো সাম্রাজ্যবাদের আরও যদি বাংলা আমরা দেখি, দেখো সাম্রাজ্যবাদকে আমরা বলতে পারি রাজত্ববাদ বা বলতে পারি বাদশাহীবাদ। তো তুমি যেটাই বলো মিনিং কিন্তু একটাই। তো ইম্পেরিয়ালিজম হচ্ছে রাজত্ববাদ। তাহলে রাজত্ববাদটা কি? তোমরা জানো যে আগে যারা রাজা ছিল, আগে তো এখনকার মতো সরকার ছিল না, বিভিন্ন দেশে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রাজা ছিল। আর সেই রাজাদের মধ্যে কিছু কিছু রাজা ছিল যারা তাদের নিজত্ব রাজত্ব নিয়ে কিন্তু খুশি থাকতো না, বা অনেকে তাদের টেরিটরি বা রাজত্ব বাড়াতে চাইতো। তো তখন কি হতো, এক রাজা আর এক রাজাকে তার সৈন্য সামন্ত নিয়ে আক্রমণ করতো। তো এতে যে পরাজিত হতো সে হয়তো সারেন্ডার করতো অথবা তাকে মৃত্যুদণ্ড দেওয়া হতো। এরপর যে জয়লাভ করলো সে কিন্তু ওই রাজত্বকেও তার রাজত্বের সাথে অ্যাডজাস্ট করে ফেলতো। তো সে কিন্তু ওই রাজত্বকেও তার ইচ্ছা অনুযায়ী চালাতো, ঠিক আছে? তো এভাবে কিন্তু আগের রাজা বাদশারা অন্য অন্য রাজাদের বা অন্য অন্য অঞ্চলকে আক্রমণ করে বা যেভাবেই হোক অন্য অন্য অঞ্চলকে কন্ট্রোল করতো, এবং তাদের যে নিয়মকানুন রয়েছে সেই নিয়ম অনুযায়ী পলিটিক্যালভাবে বা ইকোনমিকভাবে কিন্তু সে কন্ট্রোল করতো। তো এই সিস্টেমে অনেক রাজারাই তাদের টেরিটরি বা তাদের রাজত্ব অনেক বড় করে ফেলতো এবং অনেক রাজত্বকে একসাথে কিন্তু এক রাজাই কন্ট্রোল করতো, ঠিক আছে? তো তো এই যে এক রাজা তার পাওয়ার দিয়ে, তার আর্মি দিয়ে অন্য রাজত্বকে বা অন্য অঞ্চলকে যে কন্ট্রোল করতো পলিটিক্যাল বা ইকোনমিক্যালভাবে, এই আইডিয়াটাই হচ্ছে ইম্পেরিয়ালিজম। আশা করি তোমরা ইম্পেরিয়ালিজমটা কী বুঝতে পেরেছ। তো এরপরে আমি আসি কলোনিয়ালিজমে। তো কলোনিয়ালিজমের বাংলা যে অর্থ সেটা হচ্ছে উপনিবেশবাদ, অথবা একে তোমরা অন্যভাবে যদি বলো তাহলে বলতে পারো বস্তিবাদ। তো এই উপনিবেশবাদ এইটা কিন্তু অনেক পরে আসছে ইম্পেরিয়ালিজমের। তো ইম্পেরিয়ালিজমের যে আইডিয়া বা ইম্পেরিয়ালিজমের যে উৎপত্তি তোমরা অবশ্যই বুঝতে পেরেছ, এটা কিন্তু অনেক আগে থেকেই চলে আসছে। কারণ সেই রাজা বাদশাদের আমল কিন্তু অনেক আগে ছিল, সেই রোমান সাম্রাজ্য থেকে। রোমানরা কিন্তু বিভিন্ন অঞ্চলে আক্রমণ করে তাদের টেরিটরি অনেক বড় করে ফেলেছিল। তো যাই হোক, আস্তে আস্তে রাজা বাদশাদের যে সিস্টেম বা রাজা বাদশাদের যে আমল সেগুলো কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে গেল। এরপরে চলে আসলো সরকার ব্যবস্থা, বিভিন্ন দেশ তাদের জনগণের ভোটে নির্বাচিত সরকার দ্বারা কিন্তু তাদের দেশ পরিচালিত করতে লাগলো। এরপরে অনেক অঞ্চল বা অনেক খণ্ড চাইলো যে তারা ওই সরকারের অধীনে থাকবে না। এরপরে তারা যুদ্ধ করলো বা আন্দোলন করলো তাদের খণ্ড ভাগ করে দেওয়ার জন্য। এরপরে তারা খণ্ড হয়ে ভিন্ন একটা দেশ হয়ে গেল। তো এইভাবে কিন্তু আস্তে আস্তে এই বর্তমান পৃথিবীর যে উদ্ভব সেটা কিন্তু হলো, ঠিক আছে? তো এবার আমি বলবো যে কলোনিয়ালিজমটা কীভাবে আসলো ইম্পেরিয়ালিজম থেকে। তো ইম্পেরিয়ালিজমটা কী তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। ধরো আমার একটা অঞ্চল আছে, তো ওই অঞ্চলে যা হয় পলিটিক্যাল যে আইডিয়া বা ইকোনমিক্যাল যে সিস্টেম এই সবগুলো ধরো আমার চিন্তাভাবনা বা আমার নিয়ম অনুযায়ী হয়। এখন আমি চাইলাম আমার এই অঞ্চলটাকে আরও বাড়াতে, এরপরে আমি পরবর্তী যেই অঞ্চল আছে ওটাকে অ্যাট্রাক্ট করলাম বা তাদেরকে আমি আর্মি দিয়ে ফোর্স করলাম যে আজ থেকে তোমাদের আমার নিয়মকানুন অনুযায়ী চলতে হবে। তো এই একই সিস্টেমে কিন্তু আগে রাজা বাদশারাও বিভিন্ন দেশ জয় করতো বা অঞ্চল বা রাজত্ব জয় করে তাদের সিস্টেম অনুযায়ী সেই রাজত্বকে চালাতো। তো ওই সিস্টেমটা বা ওই প্র্যাকটিসটাকেই কিন্তু বলা হতো ইম্পেরিয়ালিজম। তো পরবর্তীতে যখন সরকার ব্যবস্থা শুরু হলো তখন তো আর ইম্পেরিয়ালিজম সম্ভব না, বা সম্ভব হলেও কিন্তু অনেকে করতো না। কারণ জাতিসংঘ আছে বা অন্য অন্য দেশ আছে, তুমি চাইলেই আরেকটা দেশকে কিন্তু আক্রমণ করতে পারবে না, এখানে অনেক সিস্টেম আছে। আর তাছাড়া অশান্তি কে চায়? তো সরকার ব্যবস্থা যখন শুরু হলো কিছু কিছু দেশ এমন কিছু পণ্য উৎপাদন করলো যে পণ্যগুলো তাদের দরকার হয় না,
ঠিক আছে, তাদের দেশের প্রয়োজন মিটিয়েও সেই পণ্যগুলো কী হয় বেশি হয়ে যায়। তো তখন তারা চাইলো যে ওই পণ্যগুলোকে অন্য দেশে বিক্রি করার জন্য, বা অন্য দেশে বিক্রি করে সেই বিক্রি দেখে তাদের লাভটা নিজের দেশে আনার জন্য। তো এভাবে কিন্তু অনেক পণ্য নিয়ে অনেক দেশ অন্যান্য অঞ্চলে গেলেও তাদেরকে প্রস্তাব করলো যে তোমরা এই পণ্যগুলো নেও, বা এই পণ্যে এই সুবিধা আছে এই সুবিধা আছে। এভাবে কিন্তু এক একটা দেশ অন্য অন্য দেশে গিয়ে ব্যবসা বাণিজ্য করা শুরু করলো। এভাবে শুরু করার পর কিছু কিছু লোক বা কিছু কিছু সরকার চিন্তা করলো যে আমরা আমাদের যে চিন্তাভাবনা, আমাদের যে পলিটিক্যাল সিস্টেম, আমাদের যে ইকোনমিক্যাল সিস্টেম, এটা ওই দেশে শুরু করব। তো এখানে আমরা উদাহরণ হিসেবে যুক্তরাজ্যকে ধরতে পারি। তো তোমরা জানো যে ইন্ডিয়া সহ আরও অনেকগুলো দেশে কিন্তু এই যুক্তরাজ্য, ইংল্যান্ড বা ইংল্যান্ডের মতো আরও অন্যান্য অনেক দেশ, তারা কী করলো অন্য দেশে গিয়ে তাদের পলিটিক্যাল বা ইকোনমিক্যাল যেই সিস্টেম সেগুলো সেখানেও অ্যাপ্লাই করতে শুরু করলো, প্রথমে আস্তে আস্তে শুরু করলো। যেরকম ধরো ইংল্যান্ড ইন্ডিয়া এসে একটা কলোনি স্থাপন করলো, সেখানে ইংল্যান্ডের কিছু লোক বসবাস শুরু করলো এবং তারা জাহাজে করে বা অন্যান্যভাবে পণ্য ইন্ডিয়া এনে ওইখান থেকে পণ্য বেচা শুরু করলো। এরপরে তারা চিন্তা করলো যে এই লোকগুলোকে কন্ট্রোল করতে হবে, অর্থাৎ আমরা যেভাবে বলবো সেভাবেই তাদের চলতে হবে, সেভাবেই তাদের কাজ করতে হবে, তাহলে তো তাদেরই সুবিধা, তাই না? তো এই চিন্তাভাবনা থেকে তারা কী করলো, আস্তে আস্তে তাদের যে তারা যেখানে কলোনি স্থাপন করলো সেই জায়গার আশেপাশের লোকদের কন্ট্রোল করা শুরু করলো। এরপরে সেই কন্ট্রোল করার এরিয়াটা আস্তে আস্তে বাড়ালো। এভাবে কিন্তু এক একটা দেশ অন্য অন্য দেশে গিয়ে তাদের যে কন্ট্রোল, সেই কন্ট্রোলটা করা শুরু করলো। তো এই যে একটা দেশ অন্য দেশে গিয়ে কলোনি স্থাপন করে অথবা না গিয়ে, যেভাবেই হোক একটা দেশ আর একটা দেশের উপরে যে কন্ট্রোল করা পলিটিক্যালভাবে এবং ইকোনমিক্যালভাবে, এই কন্ট্রোলটাই হচ্ছে কলোনিয়ালিজমের প্র্যাকটিস। তো আশা করি কলোনিয়ালিজম কি তোমরা বুঝতে পেরেছো। আমি আবার বলি, ইম্পেরিয়ালিজম ছিল যে এক রাজা অন্য রাজাকে মেরে বা যেভাবেই হোক অন্য রাজত্বকে দখল করা এবং এভাবে আস্তে আস্তে তার রাজত্ব বাড়ানো, এটা ছিল ইম্পেরিয়ালিজম। এবং এই ইম্পেরিয়ালিজমের আইডিয়া থেকে যখন সরকার ব্যবস্থা শুরু হলো তখন কিন্তু কলোনিয়ালিজমের উৎপত্তি হলো। কীভাবে হলো, যে কিছু কিছু সরকারও চাইলো যে তাদের যে সিস্টেম বা তাদের যে নিয়মকানুন রয়েছে পলিটিক্যাল ইকোনমিক্যাল, এটা তারা অন্য দেশেও প্রয়োগ করবে। এভাবে তারা অন্য দেশের জনগণকে বা অন্য দেশের সরকারকেও তারা কন্ট্রোল করবে, ঠিক আছে? তো এই ধারণা থেকে, অর্থাৎ ইম্পেরিয়ালিজমের ধারণা থেকেই কিন্তু এই কলোনিয়ালিজমের প্র্যাকটিস বিভিন্ন লোক বা সরকার করতে শুরু করলো, ঠিক আছে? তো এভাবেই কলোনিয়ালিজমের উৎপত্তি হলো। তো তাহলে কলোনিয়ালিজম আর ইম্পেরিয়ালিজমের মধ্যে পার্থক্যটা কী, এটার বেশি তোমাদের বলার দরকার নেই, তোমরা অলরেডি বুঝতে পেরেছো যে ইম্পেরিয়ালিজম হচ্ছে একটা ধারণা, এই ধারণা কিন্তু অনেক আগের ধারণা। তো ইম্পেরিয়ালিজম কী, একটা ধারণা, এবং কলোনিয়ালিজম হচ্ছে একটা প্র্যাকটিস, ঠিক আছে? তো কলোনিয়ালিজমের উদাহরণ হিসেবে আমরা আনতে পারি ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, তারপরে উত্তর আমেরিকা, নিউজিল্যান্ড, ব্রাজিল, এই সব দেশকে আনতে পারি, যে এই সব দেশে কিন্তু ইউরোপিয়ানরা একসময় কন্ট্রোল করেছে বা কলোনি স্থাপন করে তাদেরকে কলোনাইজড করেছে। তো কলোনিয়ালিজমের ক্ষেত্রে আমরা এই দেশগুলোকে উদাহরণ হিসেবে আনতে পারি। এরপরে ইম্পেরিয়ালিজম তো তোমরা বুঝতেই পেরেছো, এটা হচ্ছে আগের আইডিয়া। তারপরেও তোমরা যুক্তরাষ্ট্র যেভাবে পুর্তোরিকোকে কন্ট্রোল করে, এটাকে কিন্তু ইম্পেরিয়ালিজমের মধ্যে আনতে পারো, ঠিক আছে? তো আশা করি ইম্পেরিয়ালিজম কী এবং কলোনিয়ালিজম কী তোমরা বুঝতে পেরেছো। এরপরে এর পার্থক্য হিসেবে তোমরা আলাদা আলাদাভাবে কোটেশন হিসেবে দাও, সেই ক্ষেত্রে কী দেবে। তো যেই বিষয়গুলো আমি বললাম এইখান থেকেই তোমরা কিন্তু অনেকগুলো কোটেশন বের করতে পারো, যে ইম্পেরিয়ালিজম হচ্ছে একটা আইডিয়া আর কলোনিয়ালিজম হচ্ছে একটা প্র্যাকটিস, ইম্পেরিয়ালিজমের একটা লঙ্গার হিস্টোরি আছে বা এটা খুব পুরাতন, আর কলোনিয়ালিজম কিন্তু 15 অথবা 16 সেঞ্চুরি থেকে শুরু হয়েছে। তারপর ইম্পেরিয়ালিজমটা তত স্ট্রিক্ট, কলোনিয়ালিজমটা কিন্তু অতটা স্ট্রিক্ট না, ঠিক আছে? তো এইভাবে তোমরা যতটুকু বুঝলে ইম্পেরিয়ালিজম আর কলোনিয়ালিজম সম্পর্কে, ওইখান থেকে তোমরা পার্থক্য কিন্তু দিতে পারো। আমি মূলত ভিডিওটা করেছি কলোনিয়ালিজম এবং ইম্পেরিয়ালিজম কী এই বিষয়টা তোমরা ভালোভাবে বোঝো, এবং এই দুইটা পার্থক্য মূলত বা প্রধানতম পার্থক্যটা কোথায় এই বিষয়টা জানানোর জন্যই আমি ভিডিওটা করেছি। ভিডিওর শুরুতে আমি তোমাদের বলেছিলাম যে পোস্ট কলোনিয়ালিজম কী, সেটাও বলবো। তো পোস্ট কলোনিয়ালিজম হচ্ছে তোমার কলোনিয়ালিজমের পরবর্তী যুগ, অর্থাৎ তোমাদের যদি আমি ইন্ডিয়া দিয়ে উদাহরণ দিই, আমরা ধরতে পারি যে 17th century থেকে কিন্তু ইন্ডিয়ায় কলোনিয়ালিজমের প্র্যাকটিস শুরু হয়, ঠিক আছে? ইউরোপিয়ানরা 17th century থেকে
ইন্ডিয়া কলোনিয়ালিজমের প্র্যাকটিস শুরু করে এবং শেষ হয় কিন্তু 1947 সালে। তো এই যে এত বছর, হ্যাঁ প্রায় 200 বছর যে তারা কন্ট্রোল করলো ইন্ডিয়াকে, তো এই কন্ট্রোল করতে গিয়ে ইউরোপিয়ানদের কিছু ল্যাঙ্গুয়েজ, কিছু আচার আচরণ, কিছু কালচার, কিছু ইকোনমিক্যাল সিস্টেম, কিছু পলিটিক্যাল সিস্টেম, এই বিষয়গুলোকে কিন্তু ইন্ডিয়াকে শিখিয়েছে। এবং ইন্ডিয়াও কিন্তু এই নিয়মকানুন মেনেই, যখন তারা কন্ট্রোল হয়েছে তখন কিন্তু এই নিয়মকানুন মেনেই চলেছে, কিন্তু যখন তারা স্বাধীন হলো তার পরবর্তীতে তারা যে নিয়মকানুনগুলো দিয়ে গিয়েছিল সেগুলো কি সব তারা বাদ দিয়ে দিয়েছে ইন্ডিয়া? না, সব কিন্তু বাদ দেয়নি। এখনও ইন্ডিয়ায় কিন্তু ইউরোপিয়ানরা যা যা শিখিয়ে গিয়েছিল বা যেভাবে কন্ট্রোল করেছিল তার অনেক কিছুই রয়ে গেছে। তো এই সিস্টেমে বিভিন্ন দেশ যখন অন্য দেশে কলোনি স্থাপন করে তাদেরকে কন্ট্রোল করেছে এবং পরবর্তীতে যখন ওই দেশ স্বাধীন হয়েছে, স্বাধীন হওয়ার পরেও কিন্তু ওই কলোনিয়ালিজমের সময় যা যা তারা শিখেছিল বা যেভাবে কন্ট্রোল হয়েছিল তার কিছু কিছু ট্রেডিশন, কিছু কিছু সিস্টেম রয়ে গেছে। এটা প্রত্যেকটা কলোনাইজড দেশেই কিন্তু রয়ে গেছে। তো এই কলোনাইজড হওয়ার সময়ের পরেও যে তাদের সিস্টেমগুলো রয়ে গেল এই সিস্টেমগুলোকেই বলে পোস্ট কলোনিয়ালিজম, ঠিক আছে? তো আশা করি তোমরা কলোনিয়ালিজম কি, ইম্পেরিয়ালিজম কি, এই দুইটার মধ্যে মেইন পার্থক্যটা কোথায় বা এদের উৎপত্তি কোথা থেকে হলো এবং পোস্ট কলোনিয়ালিজম কি এই বিষয়গুলো ভালোভাবে বুঝতে পেরেছো। এরপরেও তোমরা এই আইডিয়াগুলোকে আরও মজবুত করার জন্য গুগলে সার্চ দিয়ে দেখতে পারো প্রত্যেকটা সম্পর্কে। তো আশা করি ভিডিওটা তোমাদের উপকারে এসেছে। তো ভিডিওটা যদি একটু উপকারে আসে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং বেল আইকনটি বাজিয়ে দেবে, তাহলে পরবর্তী ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাবে। তো ভালো থাকো সবাই, গুড বাই।